ভাই এলাকার মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন কেন? কি সুন্দর চেহারা, রইতে পুরো নষ্ট হয়ে যাবো না? আপনাদেরকে তো আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসবো, চা পানি খাইবেন। তা না দৌড়াদৌড়ি করতেছেন। শুনেন, একটা ঝামেলা হয়ে গেছে বুঝছেন, আপনাদের জিনিস আমাদের জিনিস বদলা বদলি হয়ে গেছে, এখন আমাদের জিনিসটা দিয়ে দেন। জিনিসটা তো আমার কাছে নাই। নাই? বন্ধুর কাছে দেন, বন্ধুর ফোন দেন। কি মাসুম পোলা পাইন, মাসুম বাচ্চা। তা ভাইয়া, আপনার কাছে মনে হয় আমাদের জিনিসটা না? জি। একজনের জিনিসকে আরেকজনের কাছে থাকা ঠিক? তা ভাইয়ারা কি করেন? টুকিটাকি ফিল্ম বানাই আর কি। ফিল্ম? সিনেমা? খুব ভালো, খুব ভালো। অনেক ফিল্ম দেখি, দেশি বিদেশি সব দেখি আমি। আমার গ্যাংস্টার বেশি পছন্দ। আমিও একসময় করতাম আর কি, অ্যাক্টিং আর কি, বাসার মধ্যে একটা ইচ্ছা ছিল, এখন ব্যস্ততার কারণে আর পারি না। তা এই প্যাকেজ, এই পেন ড্রাইভ আপনাদের? জি। আমাদের জিনিস আমরা বুঝতে পারছি, আপনাদের জিনিস আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, যান, দৌড়াদৌড়ি করবো না। খালি দৌড়াই যেরা আমাকে সালাম করলা। আমি চলে যাচ্ছি।
ভেড়াইতে আসিলা? ছেলে এত দিন হইতে একটু কাজের মধ্যে ছিলাম, খেলাম অনেক দৌড়াদৌড়ির উপর, তো তুমি আবার আসবে না, খেলাম দোয়া করবে না, তুমি এনে একটু বহুর কথা কই আইবিনে কথা মা আসলে সব আই আইবা তো জি জি খেলাম মা গাইস আমার খিদে লাগছে তুই খাওয়ার কথা একটু বাদ দে কি করবি কিছু বুঝতেছোস কার মাথায় কিছু আছে তোর ভিডিও নিয়ে টেনশন হচ্ছে তো আমি কি নিয়ে টেনশন করবো নিশাত আরে ছোট তো ফাইজলামি করতেছিস আমার সাথে এখন এই মোমেন্টে আরে ভিডিওটা পুরো এলাকার ভিতরে চুন্নু ভাইয়ের লোকজন যেই জায়গায় যায় সেই জায়গায় ফলো করতেছে তো আমার সাথে ভিডিও না ফাইজলামি করতেছিস এখন ভাই সিরিয়াসলি তোরা এই মোমেন্টে ফাইজলামি করতেছিস ইউ আর মিসিং অ্যারাউন্ড এই সময় সিরিয়াসলি তুই সেটা নিশাতকে বলো ফাইজলামি কেন করতেছিস এখন ছোট জোক ক্র্যাক আবার নিশাত আচ্ছা নো আমি একটা কথা বলি দেখ আমরা খাওয়া দাওয়া করলে আমাদের মাথা থেকে অনেক আইডিয়া বেরোয় তুই খা না তোরা মানা করছে কেউ ভাই আমি হাঁটতে গেলে ওখানে চুন্নু ভাইয়ের পোলা পাইন পাই ওয়েট আমরা তো চুন্নু ভাইয়ের কাছে এই চুন্নু ভাই পেরা নিয়ে সলিউশন চাইতে পারি সব আজ এরা যদি কোনো কথা বাদ দিয়ে থাকোস তাহলে কাজের কথা বল ওরা একটা সলিউশন দে ভাই ভাই বা দেখ চিন্তা কর দেখ হাই ইজ ইট নুসরাত সাহেব ইয়া নাইস টু মিট ইউ I'm sorry for that day. আমি একটু কাজের মধ্যে পড়ে গেছিলাম, অনেক ঝামেলা ছিল। আমি ওই দিন আপনাকে অনেকগুলো কল করেছিলাম। কিন্তু কে যেন ধরলো উল্টাপাল্টা কথা বলে রেখে দিল। হ্যাঁ, একটু ঝামেলার মধ্যে ছিলাম অ্যাকচুয়ালি। তো ওকে, আই উইল ক্যাচ ইউ আপ লেটার, হ্যাঁ? হ্যাভ এ নাইস টাইম। গায়ের উপরে পড়বি নাকি তাহলে কি খারাপ কি ভাবে আপনারা আবার ভাই আমরা এসেছিলাম আপনার কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করতে অবশ্যই অবশ্যই আলোচনা আমরা তো ফিল্ম বানাই জানেন বানান আমরা চাচ্ছি আপনাকে নিয়ে একটা ফিল্ম বানাবো আপনি থাকবেন আমাদের একদম মেইন হিরো
আপনার জীবনের উপর ভিত্তি করে এবং আপনি আমাদের একদম লিড রোলে হিরো। কিন্তু শুরুতেই ফিল্ম কেন? আপনার কি আগে বানাইছেন কখনো? ভাইয়া আসলে আপনিও ফিল্ম বানান? না মানে আমি বেসিক্যালি ওকে অ্যাসিস্ট করি, আমি এডি। এডি 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 কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর? আসলে ভাইয়া বিষয়টা হচ্ছে আমরা ফিল্ম বানাবো, বড় একটা ফিল্ম বানাবো, তার আগে আমরা ইউটিউবের জন্য ছোট ছোট ফিল্ম বানাবো, ছোট ছবি, যেখানে কিনা গানের উপর বিভিন্ন বাংলা ফিল্মের হিট হিট ডায়লগস যাবে, আর ওইখানে আপনার অ্যাকশন সিন যাবে, আপনার রোমান্টিক সিন যাবে। ওই ভিডিওগুলো দেখার পর মনে করেন যে আপনি পুরো ইউটিউবের মধ্যে ভাইরাল হয়ে যাবেন। ভাইরাল, একদম ভাইরাল, সুপার হিট। না আমার তো একটা মার্কেট ভ্যালু আছে। এক্স্যাক্টলি ভাইয়া, আপনার তো অলরেডি মার্কেট ভ্যালু আছে। ভালো ভালো আপনার পোস্টার হিরোর জন্য। ভাইয়া এই মার্কেট ভ্যালুটার সাথে যখন আপনার নামের আগে একটা হিরো যোগ হবে, মার্কেট ভ্যালুটা আসলে এই জায়গা থেকে এই জায়গায় চলে যাবে, লেভেল আলাদা। ব্যাপারটা আসলে ফিল করতে পারতেছেন না? খুব ভালো লাগছে, খুব সুন্দর চিন্তা, এটা ভালো উদ্যোগ, গুড ডিসিশন। আপনাদের অবশ্যই এগুলো করা উচিত, আমাদের মতো ইয়াং জেনারেশন ধরে এগিয়ে আসা উচিত। গুড, আপনারা বানান, কী কী সাপোর্ট লাগবে, কী কী লাগবে এরা দিবে, কী লাগবে ওদের বুঝছো? ব্যাদ্দ হইল ওর ইয়েটা ভালো, মনটা। ভাই তাহলে ডিল কি? ওকে হ্যাঁ, একদম ডান, তো একদম ফাইনাল। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব জায়গায় খেলা রেখে